বাংলা ছবির জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও বাংলার বিগেস্ট ইউটিউবার বঙ্গাই অর্থাৎ কিরণ দত্তের মধ্যে সম্প্রতি একটা বেশ বড়সড় ঝামেলা শুরু হয়। অঙ্কুশ একটা ইন্টারভিউতে অ্যাভেঞ্জার নিয়ে কিছু কথা বলেন, পাশাপাশি এও বলেন আমির খানের ছবি লাল সিং চাড্ডার জন্য তাকে একটি ক্যারেক্টার অফার করা হয়েছিল, কিন্তু সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও সাউথের তারকা আল্লু অর্জুনকে নিয়েও বেশ কিছু কথা বলেন তিনি। এই ইন্টারভিউর পরে কিরণ দত্ত অর্থাৎ বঙ্গাই ফেসবুকে একটা মিম ভিডিও পোস্ট করেন, তারপর থেকেই বাড়তে থাকে গোলমাল। তারপর টুইটারে পরস্পরকে আক্রমণ করে বসেন তারা, কিছুটা ব্যক্তিগত চলে যায় ব্যাপারটা। বঙ্গাই এটা নিয়ে একটি ভিডিওতে তার রিপ্লাই দেন অঙ্কুশকে, কয়েক মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়, ফলে বিপর্যয় আরও বাড়ে। তবে অঙ্কুশের বান্ধবী অর্থাৎ ঐন্দিলা সেন এ বিষয়ে হস্তক্ষেপ করেন এবং একটি ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া চোখে পড়ছে। যদিও তারা টুইটারে পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারা আর ব্যাপারটাকে বাড়াতে চান না, তবুও এই বিবাদ তাদের ভক্তদের মধ্যে চলছে। আশা করব এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার মতামত কি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।